নমস্কার, আমি টুসু হাজরা। লাইভটায় আসতে আমার 16 মিনিট দেরি হয়ে গেল, তবু আপনাদের সামনে এলাম, একটুখানি দেরি হয়ে গেল। আমি আমার লাইভটা শুরু করছি, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আজকের বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী। হ্যাঁ, আমাদের পিএম নরেন্দ্র মোদী, তাকে নিয়ে কিছু একটু কথা বা আলোচনা বা যাই হোক, তাকে নিয়ে আমরা কতটা উপকৃত কতটা অপকৃত সেগুলো নিয়ে একটু কথা। তো 7 বছর নরেন্দ্র মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী, 7টা বছর ধরে নরেন্দ্র মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেশে উনি বলেছিলেন আছে দিন আসবে, আমাদের দেশে উনি বলেছিলেন আছে দিন আসবে। তো আছে দিন 7 বছরে কিভাবে এসছে, কোথায় এসছে, কখন এসছে, এর প্রত্যক্ষ প্রমাণ আপনারা বা আমি বা পৃথিবী বা পৃথিবী বলছি সরি ভারতবর্ষের সমস্ত জনগণ। তো সব থেকে বড় কথা হচ্ছে আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রী, এই 7 বছরে যখন উনি দেশের প্রধানমন্ত্রী, একটার পর একটা উনি জিনিস বিক্রি করেছেন, উনি সেল আউট করেছেন একটার পর একটা জিনিস, সমস্ত সংস্থাকে, সরকারি সংস্থাগুলোকে প্রাইভেট সংস্থায় পরিণত করেছেন। এবারে তিনি এলআইসিটার পিছনেও পড়ে আছেন, সেটাকেও হয়তো খুব তাড়াতাড়ি বিক্রি করে দেবেন। তো যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা আচ্ছে দিন পাই আর না পাই, একটা দেশ বেচা প্রধানমন্ত্রী দেখতে পেয়েছি, যিনি এক এক করে দেশের সমস্ত জিনিস প্রায় বিক্রি করে দিতে বসেছিল। তারপরেও আমরা আরও দেখেছি, দেখুন, যেমন বলেছিল যে হ্যাঁ উনি এলে, যখন বলেছিল নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হন, মনমোহন সিং যখন ছিলেন, তো এটা বলেছিল, বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী যদি ইনি হন, ইনি এসে আমাদের অনেক সুরাহ হবে, পেট্রোল ডিজেলের দাম কমবে। একটু ভাবতে পাচ্ছেন আমরা কোন পরিস্থিতিতে কোন জায়গায় দাঁড়িয়ে আছি? পেট্রোলের দাম, ডিজেলের দাম কি পরিমাণে বাড়ছে একটু ভেবে দেখুন। যেখানে বাজারের, আন্তর্জাতিক বাজারের মূল্য কম, সেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক বাজারের মূল্য প্রায় 78 টাকা, সেখানে দাঁড়িয়ে উনি পেট্রোলের দাম করেছেন 100 টাকা। একটু ভেবে দেখুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। হয়তো আমার প্রোফাইলে অনেকেই আছে যারা বিজেপিকে ভোট দেয়, হয়তো আমরা জানি না, বুঝতে পারি না। আমার প্রোফাইলে যত ফ্রেন্ড আছে 4000-এর কাছাকাছি, 4000 মানুষই কি তৃণমূল করে? হয়তো করে না, কেউ কেউ বিজেপিও করে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, যারা বিজেপিকে ভোট দিয়ে এরকম একটা প্রধানমন্ত্রীকে আমাদের দেশে এনেছেন, যারা বিজেপিকে ভোট দিয়ে একটা রত্ন এনেছেন আমাদের দেশে, বুঝতে পাচ্ছেন আজকে সেই রত্নটার এফেক্ট কী হচ্ছে? আচ্ছা একটা কথা বলুন তো, মমতা ব্যানার্জি, এই যে মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে এত ছাড় দিচ্ছে, এত কিছু করেছে, এত কিছু প্রকল্প ওনার আছে উনি দিচ্ছেন, হ্যাঁ এমনকি জমি রেজিস্ট্রেশনের জন্য, রেজিস্ট্রি করার জন্য সেখানেও উনি 2% ছেড়েছেন। তো সবথেকে বড় কথা হচ্ছে তাকেও তো রাজ্যটা চালাতে হবে নাকি? তো রাজ্যের মানুষকে এতগুলো প্রকল্প দিচ্ছে, সবকটা প্রকল্পের মধ্যে কিন্তু একটা টাকার ব্যাপার আছে, খরচার ব্যাপার আছে, তো সেটা আসবে কোথা থেকে? এটা তো আমাদের ভাবতে হবে। তো সেখানে যদি দাঁড়িয়ে আমাদের মমতা ব্যানার্জি, ধরুন, ধরে নিলাম তিনি মদের ওপরে একটা হ্যাভক ট্যাক্স নিচ্ছেন, একটু বেশি ট্যাক্স নিচ্ছেন, আমি ধরে নিলাম। এবারে ধরুন, আমি অনেক বড় লোকেদের দেখেছি যারা বারে যায়, রাতকে রাত ফুর্তি করে, টাকা ওড়ায়, মদ খায়, তো এরকম বড় লোকেদের থেকে কিছু ট্যাক্স ছিনিয়ে নিয়ে যদি আপনার আমার সাধারণ ঘরের মেয়েরা, যদি কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, সমস্ত কিছু যত প্রকল্প আছে সবটা পেয়ে থাকে, তাহলে কি খুব অসুবিধে? এখানে কি দিদির অনেকটা দোষ? আপনারা বলুন তো, একটু ভেবে বলুন তো কথাটা। আচ্ছা, নরেন্দ্র মোদী বলছে উনি সমস্ত ট্যাক্স রাজ্যকে পে করেন, মানে রাজ্য ট্যাক্স নেয়। আমি বলি একটা কথা, যে সমস্ত কিছু ট্যাক্সের আওতায় পড়ে, সে সমস্ত কিছু থেকে ট্যাক্স
প্রথমে কিন্তু কেন্দ্র নিয়ে যায়, সেই কেন্দ্র থেকে পুনরায় সেই ট্যাক্স রাজ্য সরকারের হাতে আসে। কিন্তু কিন্তু বিগত বহু বছর রাজ্যের যে পাওনা টাকা সেটা কেন্দ্র এখনো দিয়ে উঠতে পারেনি, মানে প্রায় 60,000 কোটি টাকা রাজ্য এখনো কেন্দ্রের কাছ থেকে পায়। তো এবারে আপনারা একটা কথা বলুন, সেই টাকাটার তো একটা ডেফিনেটলি মূল্য আছে, ভ্যালুয়েশন আছে, তো সেই টাকাটা এখনো কেন্দ্রের থেকে রাজ্য পায়। তো একটা কাজ করুক, আজকে পেট্রোল ডিজেলের দাম নিয়ে কেন্দ্র মানুষকে ভুল বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? না, রাজ্য সরকার 33% ট্যাক্স নিয়েছে, নিচ্ছে, এরকম বোঝাচ্ছে। তো আমি আপনাদের বলে দিয়েছি আগের একটা ভিডিওতে এই ডিজেলের বা পেট্রোলের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কে কত ট্যাক্স নেয়। রাজ্য সরকার নেয় 18 পয়েন্ট সামথিং, আর কেন্দ্র নেয় 33 পয়েন্ট সামথিং। তো যাই হোক, তো ওটা একটু দেখে নেবেন। তো সব থেকে বড় কথা হচ্ছে, ওরা একটা কাজ করুক না, ওরা রাজ্যের ট্যাক্সটা বাদ দিয়ে দিন, বাদ দিয়ে নিজেরা দামটা কমিয়ে নিজেরা চালাক না, যদি করতে পারে। কেন পারছে না? কারণ এটা আইন বিরোধী, কেন্দ্রকে রাজ্যকে ট্যাক্স দিতেই হবে, এটাই সিস্টেম। সিস্টেমের বাইরে কেউ যেতে পারে না, সিস্টেমের বাইরে কেউ যেতে পারে না, প্রথম কথা হচ্ছে এটা। সব থেকে বড় কথা হচ্ছে, ওরা যেটা রিটার্ন দেয় সেটা খুবই সামান্য, খুবই সামান্য। ওরা যেটা রিটার্ন দেয় সেটা খুবই সামান্য, ওরা হয়তো ধরুন 0.75% এরকম রিটার্ন দেয়, বা 0.75% এরকম রিটার্ন দেয়। তো যাই হোক, আমি ক্যালকুলেশন করে দিয়েছিলাম আমার আগের একটা ভিডিওতে, একটু দেখে নেবেন। তো সব থেকে বড় কথা হচ্ছে, মানুষকে বোকা বানিয়ে, রাজ্যবাসীকে বোকা বানিয়ে, দেশবাসীকে বোকা বানিয়ে, আমাদের পশ্চিমবাংলার মানুষকে বোকা বানিয়ে, এরকমভাবে তো নরেন্দ্র মোদী ভারতবর্ষের বুকে বেশি দিন রাজ করতে পারে না, তাই না? অক্সফোর্ডে ইন্দিরা গান্ধীর পর যে মহিলা অক্সফোর্ড থেকে প্রাইজ অর্জন করেছিলেন বা করেছেন, উনি হচ্ছেন মমতা ব্যানার্জী। বুঝতে পারছেন ওনার জায়গা কোথায়? তাহলে মোদি কেন পেলেন না? ওনার যদি এতই প্রকল্প, ওনার যদি এতই ক্ষমতা, ওনার কাজগুলোর যদি এতই ভ্যালু আছে, উনি যদি এতই ভ্যালুয়েবল পারসন, তাহলে উনি কেন পেলেন না? কন্যাশ্রীর জন্য, রাষ্ট্রপুঞ্জ থেকে কন্যাশ্রীর জন্য মমতা ব্যানার্জি পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন, রাষ্ট্রপুঞ্জ থেকে মমতা ব্যানার্জি পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন। তাহলে মোদি বলে ওনার নাকি অনেক প্রকল্প আছে, তাহলে উনি কেন কোনো প্রকল্পের জন্য বিখ্যাত হতে পারেনি? আমি মেনে নিলাম হয়তো ওনার প্রকল্পগুলো দিদি বাংলায় আসতে দেয়নি, আরে বাংলায় আসতে দেয়নি, কিন্তু আপনার প্রকল্পগুলো যদি এত হিট, এত মানুষের জন্য করে থাকে, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আপনি প্রাইজ পাবেন না কেন? পাননি তো, কেন পাননি? তার মানে আপনারা ভাওতাবাজি দেন, আপনি ভাওতাবাজি কথা বলেন। তো সব থেকে বড় কথা হচ্ছে, যখন আমাদের নোটবন্দির সময় এসেছিল, একবার ভেবে দেখুন তো, যখন নোটবন্দির সময় হয়েছিল, নরেন্দ্র মোদী যখন এলেন, তার কিছু বছর পরেই নোটবন্দি, কি না কেউ কেউ লাফাচ্ছে খুব ভালো কাজ করছেন, নোট আর ডুপ্লিকেট হবে না। আরে নোট ডুপ্লিকেট হবে না নয়, সব কিছুই ডুপ্লিকেট হয়, ডুপ্লিকেট হয় না এরকম কোনো মানে নেই। রবীন্দ্রনাথের ডুপ্লিকেট নরেন্দ্র মোদী বেরিয়ে গেছে, তাহলে নোটের ডুপ্লিকেট কেন বেরোবে না, এটা বলতে পারেন? তো নিজেই একটা ডুপ্লিকেট জিনিস, রবীন্দ্রনাথকে ডুপ্লিকেট করে, তাহলে নোটের ডুপ্লিকেট কেন বেরোবে না? অ্যাকচুয়ালি এটার পিছনে ব্যাপার আছে, আদানি আম্বানিদের মতন এরকম অনেক মানে শিল্পপতিদের মানে অনেক কালো টাকা আছে, সেই কালো টাকাগুলোকে সাদা করবে কী করে? তো এটা একটা কালো টাকা সাদা করার প্রসেস। আপনি আমি যখন জানতে পারিনি নোটবন্দি হবে, বিশ্বের মানুষ যখন জানতে পারেনি নোটবন্দি হবে, তখন কিন্তু এই শিল্পপতিরা, বিশ্ববিখ্যাত শিল্পপতিরা নিজেদের টাকা পাল্টে ফেলেছেন, অথচ অনেক গরিব মানুষের টাকা কিন্তু নষ্ট হয়েছে। তাহলে এই শিল্পপতিগুলো কোথা থেকে টাকা পাল্টালো? তার মানে নরেন্দ্র মোদীর বন্ধু এরা, তাই জন্যই পাল্টে ফেলেছে। মানে বিশ্ববাসীকে বোঝানো হচ্ছে এক, আর উনি অ্যাকচুয়ালি টাকাটা চেঞ্জ করলেন অন্য কারোর জন্য, মানে এর মধ্যে অনেক কমিশন টমিশন ছিল, উনি তো আবার স্বার্থ ছাড়া কাজ করেন না, আর মালটাই তো পুরো ডুপ্লিকেট না, রবীন্দ্রনাথের কার্বন কপি, কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর আর কোথায় নরেন্দ্র মোদী, নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন। যাই হোক, যারা এটা জানে না সহজপাঠ কার লেখা, যারা এটা জানে না
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? তারা বাংলায় আসবে, তারা ভারতের প্রধানমন্ত্রী। ভারতীয় কালচারটাকে ভাবুন আর এদের কথা একবার ভাবুন। এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আমরা কি উপকার পেয়েছি আর কি অপকার পেয়েছি? একটা উপকার দেখাতে পারবেন? মানুষকে অন্ধকারে রেখে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে। আগের বারে করোনার সময় কি করেছিল? ঢাক বাজিয়েছে, আলো জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, ঘর বন্ধ করে মানে পুরো অন্ধকার করে প্রত্যেককে বলেছে মোমবাতি জ্বালান। যদিও আমরা জ্বালাইনি, কারণ আমরা জ্বালাবও না, আমরা তো ওদের মতন বোকা নয় আর পাগলও নয়। যাই হোক, পাগলরাই এটা করেছে, মোমবাতি জ্বালিয়েছে, কাঁসর ঘণ্টা বাজিয়েছে, ঢাক নিয়ে লোক রাস্তায় বেরিয়েছে। কি তাহলে এবারে কেন এত সতর্কতা? এবারও তো বলতে পারতেন যে ঢাক বাজান, মোমবাতি জ্বালান, করোনা চলে যাবে। না, এভাবে তো করোনা যাবে না, এভাবে তো করোনা যাবে না। আর গ্যাস, ডিজেল, পেট্রোল, দেখছেন গ্যাসের দাম কীভাবে বাড়ছে? 25 টাকা করে তো এমনি বেড়ে গেছে, আর দুদিন বাদে ওটা 1000, অলরেডি 1000 ক্রস করে যাবে। কেন বাড়ছে জানেন? এগুলো থেকে ভ্যাকসিনের টাকা তুলছে, তুলে কেন্দ্র আমাদের ভ্যাকসিন পাঠাচ্ছে আর বলছে আমাদের ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে। পুরো মিথ্যে কথা বলছে নরেন্দ্র মোদী, একটা মিথ্যেবাজ। নরেন্দ্র মোদী একটা মিথ্যেবাজ, উনি মিথ্যে কথা ছাড়া কিচ্ছু জানেন না। আগের বারে করোনার সময় প্রত্যেকটা মানুষকে বলেছিল 15 লাখ টাকা করে দেবে। আপনারা বলতে পারেন আপনাদের অ্যাকাউন্টে মানে কার কার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকেছে? আরে যে রাজ্যের টাকা দিতে পারে না, পরিশোধ করতে পারে না, 60,000 কোটি টাকা, সে নাকি লোককে 15 লাখ টাকা করে দেবে? এটা কোনো কথা হলো? ভাবুন তো। তো সবথেকে বড় কথা হচ্ছে নরেন্দ্র মোদী দেশের বদনাম। আসুন আপনি, আমি, আমরা সকলে মিলে এক হয়ে হাতে হাত রেখে এই নরেন্দ্র মোদীকে দিল্লির সিট থেকে 2024 সরিয়ে দিয়ে দিদিকে প্রতিষ্ঠা করি। জিএসটি নিয়ে বলুন তো, জিএসটি নিয়ে, হ্যাঁ জিএসটি নিয়েও কত কিছু হয়েছিল। উনি কেন চেয়েছেন জানেন? জিএসটির আওতায় কিছু জিনিসকে ফেলতে, রাজ্যের ট্যাক্সকে ফাঁকি দেবে বলে। উনি এখন পেট্রোল ডিজেলটাকেও জিএসটির মধ্যে পুরতে চাইছেন, কেন জানেন? জিএসটির মধ্যে পুরে দিলে আপনি আমি আরও জলে চলে যাব, জিএসটি বেড়ে যাবে, কিন্তু রাজ্য সেখান থেকে ট্যাক্স থেকে বঞ্চিত হবে। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর চাল, মানুষকে বোকা বানানো, এক কথায় মানুষকে বোকা বানানো, এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর চাল। আবার বহিরাগত বললে উনি নাকি রেগে যান। তা দিল্লি থেকে উনি বাংলার বুকে তো বহিরাগত, উনি ভারতের প্রধানমন্ত্রী কিন্তু বাংলার বুকে তো আমরা বহিরাগত বলবই। একটা দেশ বেঁচে দেওয়া লোককে আমরা বহিরাগত ছাড়া কি বলবো? আমরা যে মানে মাঠ মেরে ওনাকে তাড়াইনি, ওনার ভাগ্য ভালো, শুধুমাত্র বহিরাগত বলেছি। তো সব থেকে বড় কথা হচ্ছে যে এরকম একটা প্রধানমন্ত্রীকে সিট থেকে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে চলুন আসুন মমতা ব্যানার্জির সরকার গঠন করি, আবার সুন্দর একটা ভারতবর্ষ প্রতিষ্ঠা করি। আর আর বেশি কিছু বলবো না, শুধু দুটো লাইন একটা গান করব, জাস্ট দুটো লাইন। জানি না গানটা পুরোপুরি করতে পারবো কি না, দুটো লাইন করছি, যতটা মনে আছে করছি, মানে ইচ্ছা করছে দিদি যখন ভারতবর্ষে বসবে প্রধানমন্ত্রী হয়ে, তখন ঠিক এই সিচুয়েশনটাই দেখব। গানটা করি তাহলে। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। একদম তাই, ভারত, মোদি যেদিনকে ভারত থেকে সরে যাবে সেদিনকে আমার ভারত আবার এই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। চলুন আসুন আজকে আপনারা আমি সকলে মিলে এই প্রতিজ্ঞা করি, 2024 নরেন্দ্র মোদীকে দিল্লির বুক থেকে ছুঁড়ে ফেলে দিয়ে সরিয়ে দিয়ে দিদির সরকার গঠন করব। নমস্কার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।